রবিন, এই রবিন লাঙল টান, ছড়ি মারছে রবিন বেড়াকে। একটা গরুর নাঙল, একদিকে একটা বলদ, আর ডান দিকে রবিন বেড়ার কাঁধে জোয়াল চাপিয়ে দিয়েছে। আর সিপিএম এর নেতারা বলছে, এই এই রবিন, এই রবিন লাঙল টান, ছড়ি মারছে রবিন বেড়াকে। গরুকে মারছে, রবিনকে মারছে। আমি গিয়েছিলাম সিপিএম এর দুর্গগুলোতে, আমাকে নিয়ে যাবেন, আমি বক্তৃতা করব দেবরার। একটা সিপিএম এর লোককে সামনে এসে তর্ক করলে ধরে বলবেন, কতগুলো খুন হয়েছে রে, ওরে কমরেড, তোদের রাজত্বে কংগ্রেস তৃণমূল খুন হয়েছে 52,000, আর জেনারেল পাবলিক খুন হয়েছে 1,10,000, এর মধ্যে 70% মাইনরিটি। দিস ইজ সিপিএম, বামপন্থী সন্ত্রাস, এই নরখাদক খুনি সিপিএম এর কথা যতদিন বেঁচে থাকবো বলার জন্য। এই ব্লকে একজন এমএলএ ছিল দেব, নাম তার রবিন বেরা। তার জমি বয়কট করলো 6 মাস। আমি মিটিং করলাম ব্রাহ্মণ শ্মশানে গিয়ে, এখানকার যারা বসে আছে তখন তাদের জন্মও হয়নি, বুড়ারা দেখছে। একটা নাঙ্গল সিপিএম, এখানকার সিপিএম এর নেতারা সিপিএম এর দুর্গগুলোতে আমাকে নিয়ে যাবেন, আমি বক্তৃতা করব দেবরার। এই ব্লকে 21টা খুন হয়েছে নকশালদের হাতে। সবাই বলে নকশাল বাড়ি, সবাই বলে গোপীবল্লভপুর, আর নকশালদের হাতে সবচাইতে বেশি খুন হয়েছে দেবরাতে। এই সাংবাদিকরাও জানে না, বাচ্চা বাচ্চা ছেলে সব, তাই তো জানো, 21টা মার্ডার বাই নকশালাইট ইন দেবরা। বিবেক জানো 21টার নাম? জানো নাম বলতে পারবি? তুই নাম বলতে পারবি? আরে খানাই পারবি নি, পারবেনি, পারবেনি, পারবে না। আমি নেতাদের প্রদীপ করকে বলছি, ওই 21 জন মৃত পরিবারের নাম জোগাড় করে টাঙিয়ে দেবে, বামপন্থী সন্ত্রাস। একটা গরুর নাঙল, একদিকে একটা বলদ, আর ডান দিকে রবিন বেড়ার কাঁধে জোয়াল চাপিয়ে দিয়েছে। আর সিপিএম এর নেতারা বলছে, এই এই রবিন, এই রবিন লাঙল টান, ছড়ি মারছে রবিন বেড়াকে। গরুকে মারছে, রবিনকে মারছে। আমি গিয়েছিলাম, আমাকে 3 ঘন্টা ঘেরাও করে রেখেছিল এই সেই দেবরা। একটা সিপিএম এর লোককে সামনে এসে তর্ক করলে ধরে বলবেন, কতগুলো খুন হয়েছে রে, ওরে কমরেড, তোদের রাজত্বে কংগ্রেস তৃণমূল খুন হয়েছে 52,000, আর জেনারেল পাবলিক খুন হয়েছে 1,10,000, এর মধ্যে 70% মাইনরিটি। দিস ইজ সিপিএম, তারা বিজেপির সঙ্গে হাত মিলিয়ে আমার মা মাটি মানুষের সরকারকে আঘাত করতে চাইছে, মমতা ব্যানার্জির নামে গালমন্দ করছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালমন্দ করছে, আর আমার দীপক অধিকারী এই সোনার টুকরো ছেলেকে অহেতুক অহেতুক অসম্মান করার চেষ্টা করছে। পারবে না, ওরা গাল দেবে, দীপক অধিকারী একটু হাসবে, ওরা কুৎসিত মন্তব্য করবে, দীপক বলবে মানুষ আমার পাশে আছে, ওরা কুৎসিত গালমন্দ করে পদযাত্রা করবে, লোক নেই। দীপক অধিকারীর পদযাত্রায় হাজার হাজার লাখ লাখ মানুষ, আর ওদের পদযাত্রায় 20 জন 22 জন 30 জন, বড় জোর 41,
তো আমি এই মঞ্চে বসা ডেবরার নেতাদের বলছি, আগামীকাল থেকে কেউ যেন মঞ্চে না বসে, নিজের গ্রাম এবং বুথে চলে যাও, ইনক্লুডিং বিবেক মুখার্জি, কলকাতা যাওয়া বন্ধ। না, তুমি মাসের মধ্যে 25 দিন কলকাতায় থাকো, বাড়িতে থাকো, নিজের বুথে কাজ করো, তোমার নিজের বুথ। ব্যাপক ভোটে দেব ভোট পেয়েছে আমি দেখতে চাই। আর যত নেতা আছে, পঞ্চায়েত আছে, যদি তারা নিজের বুথে হারে, আমি এই কাজটা করব প্রদীপের অফিসের হোল টাইমার হয়ে। প্রত্যেকটা পঞ্চায়েত, প্রত্যেকটা বুথ প্রেসিডেন্টের হিসাব নেব আমি কালকের থেকে। কোনো চিৎকার নয়, ডেবরার চকে নাচানাচি নয়, ওই ফ্লাইওভারের নিচে বন্ধুগণ আমরা এসছি, আপনারা আমাদের কথা শুনুন, কেউ শোনে না কথা। ওই কতকগুলো ফলওয়ালা আর কতকগুলো মিষ্টি দোকানি, বাস গ্রামে যাও, বুথে যাও, আদিবাসী পাড়ায় পাড়ায় ঘোরো, মহল্লায় চাটাই পেতে বসো, মুড়ি খাও, চা খাও, জল ঢালা গরমের দিনে লেবু দিয়ে ভাত খাও, আলু ভাজা দিয়ে, জল ঢালা ভাত, লেবু, আলু ভাজা, এর চাইতে ভালো কিছু আছে? আমি তো খাই বাবু। আর যার পোস্তু কেনার পয়সা আছে তাকে বলি, এই একটু পোস্তুর বড়া করবি তো, কাজ শুরু করুন। কোনো মহিলা নেত্রী, কোনো যুবনেত্রী, প্রকাশ কুমার এদিকে আসো, তোকে তো শাহরুখ খানের ছোট ভাই মনে হয়, এদিকে এদিকে। আমি যুব তৃণমূলের নাচন দেখতে চাই না, গ্রামে গ্রামে চাটাই পেতে মিটিং করা দেখতে চাই। কালকের থেকে, কালকের থেকে ধান কাটতে এখনো 20 দিন বাকি। এই 20টা দিন আমরা দেবের সৈনিক, প্রথম পর্যায়ের কাজ ফিনিশ, ভোটার লিস্ট স্ক্রুটিনি, কোন বাড়িটায় কারা কারা আছে, সিপিএম কটা, বিজেপি কটা, কংগ্রেস কটা, তৃণমূল কটা, আমার তালিকা চাই। ভোট একটা যুদ্ধ, আমার দলে মেশে আছে কিন্তু বজ্জাতি করছে রাত্রিবেলা, আবার আমার দলে নেই সে কিন্তু দেবকে ভোট দেবে। এই লোকগুলোকে বাঁচতে হবে রে মা। আর প্রদীপ, একটু মেয়েদের দিকে একটু দড়িটা ছাড়ো, বড় পুরুষতান্ত্রিক হয়ে যাচ্ছে না, ছাড়তে হবে তো। 50% পুরুষ, 50% মহিলা, আমাদের ডেবরা ব্লকে মহিলার পার্সেন্টেজ পুরুষের চেয়ে বেশি। তাহলে তাহলে মেয়েদের বেশি দিতে হবে সেলিমা। হ্যাঁ, মেয়েরা বেরোবেন তো, ডেবরা ব্লক আমাদের দরজা, ছবং পিংলা খড়গপুর লোকালের দরজা ডেবরা। এই ডেবরা টকবক টকবক করে ফুটলে আর প্রেসার কুকারের 3টা হুইসেল মারলে আমরা বুঝবো তরকারি রান্না হয়ে গেছে, তার মানে আমরা জিতবো, 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 জিতবো। আমরা দেবের জন্য কাজ করব তো। কিরে গলা বেরোচ্ছ না কেন, করবি না কিরে? আমরা দেবের জন্য কাজ করব তো। আরে জোরে বল হাত তুল, আমরা দেবের জন্য কাজ করব তো, দেবরাকে এগিয়ে নিয়ে যাব তো, আমাদের নেত্রীর পাশে থাকবেন তো, আমাদের নেতার পাশে থাকবেন তো, তাহলে বলুন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, দীপক অধিকারী, ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, বন্দে মাতরম।